এখন এই সমস্যাটি সমাধান করতে হবে সেটি হচ্ছে রুটের যোগ বিয়োগ অঙ্ক তাহলে এখানে দেওয়া আছে রুট সিক্সটি প্লাস রুট ফিফটিন মাইনাস রুট একশো পঁয়ত্রিশ এটা কত হবে হিসাব করে বের করতে হবে তো আগে আমরা প্রথমে এই রুটের ভিতরে এক জাতীয় করে নেওয়ার চেষ্টা করব। তাহলে হিসাব মিলবে কারণ এখানে আছে রুট সিক্সটি এখানে রুট পনেরো রুট একশো পঁয়ত্রিশ তিনটা তিন রকমের জিনিস তাহলে যোগ বিয়োগ কিছু হবে না এক রকম করতে হবে এখন রকম করার উপায় হচ্ছে কোথায় কোথায় ছোট করা যায় তাহলে ষাটকে আমরা লিখতে পারি চার গুনুন পনেরো তাহলে চার পনেরো ষাট প্লাস রুট পনেরো অমনি রাখলাম এই যে পনেরো একটা বের হয়েছে এখানে পনেরো এখানেও একটা পনেরো দিয়ে কারোর সাথে মেলে সেরকম কিছু বানাবো তাহলে এখানে আমরা করতে পারি নয় গুনুন পনেরো নয় পনেরো একশো পঁয়ত্রিশ এখন এই যে মোটামুটি একদিকে যাওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে এখন ফোর রুট ফোর ইন্টু ফিফটিন এখন রুট ফোরের উপরে মানে ফোরের উপরে রুট দিলে এটাকে লেখা যায় দুই দুগুণা চার মানে এরকম যে দুই স্কোয়ার ফোরের পরিবর্তে লেখা যায় টু স্কোয়ার ইন্টু ফিফটিন প্লাস রুট ফিফটিন তো এরকমই থাকলো প্লাস মাইনাস রুট নাইনকে লেখা যায় থ্রি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার ইন্টু ফিফটিন তাহলে কিন্তু সব মান ওর আছে তিন তিরিখকে নয় আবার দুই দুগুণা চার অর্থাৎ চারের পরিবর্তে টু স্কোয়ার লেখা যায় নাইনের পরিবর্তে থ্রি স্কোয়ার লেখা যায় এখন এই দুইয়ের উপরে এই যে স্কোয়ার দিয়ে কিন্তু রুট কাটা যায় তাহলে এই টু ফ্রি হয়ে গেল উপরের স্কোয়ার দিয়ে এই রুট কেটে দিলাম আর ফিফটিনের উপরে তো রুট আসেই এখানে রুট ফিফটিন তো আসেই মাইনাস দিলাম এই তিনের উপর স্কয়ার দিয়ে এই রুট কাটা যায় তাহলে তিন ফ্রি হয়ে গেল রুটের বাইরে চলে আসলো আর ভিতরে তো পনেরো আসি এখন কিন্তু এই যে এক জাতি হয়ে গেছে রুট পনেরো রুট পনেরো রুট পনেরো এখন টু রুট পনেরো প্লাস শুধু রুট পনেরো তাহলে দুই আর একে তিন তাহলে থ্রি রুট ফিফটিন মাইনাস এর পাশে থাকলো থ্রি রুট ফিফটিন তাহলে থ্রি রুট ফিফটিন মাইনাস থ্রি রুট ফিফটিন সমান লেখা যায় জিরো তাহলে এই জিরোই হলো উত্তর এটাই আনসার